তোমাকে বিল দিতে কে বলছে? আমার জিনিস, তাই আমি বিল দিলাম। কেন, আমি কি বলছি তোকে টাকা দিতে? না, এমনি দিলাম। আর একবার যদি পাকনামি করিস তাহলে বুঝতে পারবি, চল এখন। রিমঝিম আপু আর কোনো কথা বলো না। রেস্টুরেন্টে গিয়েও আপু কোনো কথা বলছে না, মুখে রাগের ছাপ দেখা যাচ্ছে। রিমঝিম আপু ধীরে ধীরে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে। প্রথমের দিকে খারাপ লাগলেও তার শাসনগুলো এখন খুব ভালো লাগে। পুরনো কিছু স্মৃতি জেগে উঠেছে। এখনও রাগ করে আছো? কোনো কথা বলছে না। কি হলো? সরি, আমি সত্যি বুঝতে পারিনি। হয়েছে, আর সরি বলতে হবে না। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। এবার বিল দিতে গেলাম না, ফ্রিতে বকা খাওয়ার শখ নেই আমার। রিমঝিম আপু আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। বিকেলে আর বাসা থেকে বের হলাম না, কাজ ছিল, তাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের রিংটুন শুনে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আপু ফোন করেছে। হ্যালো আপু, বলো। কই তুই? কেন বাসায়? তাড়াতাড়ি ক্যাম্পাসে আই। ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই অনেকেই হা হয়ে তাকিয়ে আছে। নিজেকে কেমন যেন লাগছে, কারণ নিজের স্টাইল চেঞ্জ করেছি। অগাছাল ছেলেটা আজ ফিটফাট হয়ে কলেজে এসেছে, তাই হয়তো সবাই তাকিয়ে আছে। আমি রিমঝিম আপুকে খুঁজতে লাগলাম। একটু পর আপুকে দেখলাম, তিন চারটা মেয়ের সাথে একাডেমিক ভবনের দিকে যাচ্ছে। আমি ডাক দিলাম, রিমঝিম আপু। আমার ডাক শুনে পিছনে ফিরে তাকালো। আমি ওদের কাছে গেলাম। কই যাও? ছেলেটা কে রে, দেখতে তো খুব কিউট। রিমঝিম আপু তখন তার বান্ধবীর দিকে রাগের লোকে তাকালো। তোরা যা, আমি পরে তোদের সাথে কথা বলছি। রিমঝিম আপুর বান্ধবীরা আপুর চেহারা দেখে বুঝতে পারছে, হাব হাব তাই কিছু না বলে চলে গেল। এই ছেলে, তোমাকে দেখতে না খুব কিউট লাগছে। রিমঝিম আপু চত্বরে গিয়ে বসে পড়ল। আমি দুজন বসার মতো দূরত্ব রেখে বসলাম। দুজনে চুপচাপ বসে আছি। এত রাগ কিসের কে জানে? আমি তো আজ আপনি করেও বলিনি, কিন্তু রিমঝিম আপুকে রাগে লোকে অনেক কিউট লাগে। আমি কিছুদিনে লক্ষ্য করেছি রিমঝিম আপু রাগলে গালতুটো লাল হয়ে যায়। আপু আজ এত রেগে কেন? চুপ হয়ে আছে। কি হলো বলছো না যে? আমি তো আজ আপনি করেও বলিনি, তাহলে রাগ করে আছো যে? তোর কি কেউ আসবে? আমার আবার কে আসবে? তাহলে মধ্যে এত বড় জায়গা ফাঁকা রেখে বসে আছিস কেন? আরে পাশে বসলে সবাই নেগেটিভ মাইন্ড করবে, কেউ ভাববে না যে তুমি আমার আপু লাগো। রিমঝিম আপু আমার কলা ধরে নিজের পাশে টেনে বসালো। আমি তোর কি লাগি ভালো করে বল। তুমি আমার সিনিয়র, সেই হিসেবে আপুত্ব হওয়ার কথা। আর একদিন যদি এই আবাল মার্কা কথা বলছিস তাহলে তোর খবর করে দিব, বলত কোথাকার। তখন রিমঝিম আপুর বান্ধবী কোথা থেকে এসে যেন পাশে বসলো। তখন রিমঝিম আপু যাক করলো, রিমঝিম আপু রেগে আগুন হয়ে গেল, আমার হাত ধরে নিজের পাশে বসালো। আয়েশা, তুই এখানে কেন? আসা যাবে না নাকি? আমি কি সেটা বলছি নাকি? আসলে একা একা ভালো লাগছে না, তাই তোদের সাথে গল্প করতে চলে এলাম। ও, খুব ভালো করেছিস। ছেলেটা কে রে? দাঁড়া পরিচয় করিয়ে দিই। রিয়াদ, এ হচ্ছে তোর বড় আপু আয়েশা। আজ থেকে ওকে বড় বোনের মতো সম্মান দিবি, ঠিক আছে? আর আয়েশা, এ হচ্ছে রিয়াদ, আজ থেকে ওকে নিজের ভাইয়ের মতো দেখবি। কি বলছিস এসব? ঠিকই তো বললাম। আমি শুধু ওদের কথা শুনছি। তারপর আয়েশা রিমঝিম আপুকে এক সাইডে নিয়ে গেল। দুজনে কি যে কথা বলছে, কিন্তু দূর থেকে যা বুঝলাম খুব ঝগড়া করছে তারা। এক পর্যায়ে রিমঝিম আপু কি যেন বলল আর আয়েশা আপু ওখান থেকে চলে গেল। আপু তখন আমার কাছে আসলো। এতক্ষণ লাগে আসতে, কি কথা বললা? রিমঝিম আপু চুপচাপ বসে পড়ল। কি হলো, কিছু বলছো না যে? শোন, কাল থেকে তুই কলেজে আসবি না। আসবো না কেন? তাহলে আয়েশা তোর সাথে কথা বলতে পারবে না। কিন্তু কথা বললে কি সমস্যা? সমস্যা আছে, ওর কথা বলার দরকার নেই। আমি কথা না বললেই তো হলো, তাতে কলেজে না আসার কি হলো? সেটাও কথা, তুই আয়েশার সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের সাথে কথা বলবি না, ঠিক আছে? আর যদি দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন। কি বলবো ভেবে পাচ্ছি না, রিমঝিম আপুর এমন আচরণ আমার বেশ অবাক করেছে। কি হলো কি, কথা বল, মনে থাকবে তো? হুম, থাকবে। এই তো ভালো ছেলে, এখন ক্লাসে যা। রিমঝিম আপু নিজের ক্লাসে গেল।
আমি আমার ক্লাসে চলে গেলাম। এভাবে বেশ কয়েকদিন পার হয়ে গেল। রিমঝিম আপু আমার জীবনটাকে নিজের মতো চালাতে শুরু করলো, যেমন কোনো আপনজন করে। এসব করার অধিকার আমি রিমঝিম আপুকে অনেক আগেই নিজের মন থেকে দিয়ে দিছি, কারণ আমি মনে মনে রিমঝিম আপুকে অনেকটা ভালোবেসে ফেলেছি। নিজের এই মনটাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি, তার সাথে আমার যায় না, কিন্তু মনটা মানেনি, ছুটে গেছে তার কাছে। যেদিন রিমঝিম আপুকে আমার ভালোবাসার কথা বলবো, সেদিন হয়তো সব শেষ হয়ে যাবে, আর আমি সেটা চাই না। তাই আমি তাকে নীরবে ভালোবেসে যাব, কখনো তার কাছে নিজের ভালোবাসার দাবি নিয়ে যাব না। হয়তো শেষে আমার ভালোবাসাটা এক কোণে পড়ে রয়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেল। কি রে, মন খারাপ করে এভাবে বসে আছিস কেন? কই না তো। মিথ্যা বলবি না। তেমন কিছু না আপু। আচ্ছা বাদ দে, আই তোর সাথে একজনকে পরিচয় করিয়ে দি। আমি রিমঝিম আপুর সাথে গেলাম। রিমঝিম আপু কাকে যেন ফোন দিয়ে ডাকলো। একটু পর একটা ছেলে বাইক নিয়ে আসলো। রিয়াদ, এ হলো রনি, আমার কাজিন। আর রনি, এ হলো রিয়াদ। হাই, কেমন আছেন? হ্যালো, তুমি তাহলে রিয়াদ? হুম, আপনি আমাকে চিনেন? না, কিন্তু রিমঝিমের মুখে তোমার কথা অনেক শুনেছি। এই বয়সে তুমি একাই চলাফেরা করো, এটা তোমার জন্য ভালো ব্যাপার, সবাই পারে না। আমার আব্বু একটা কথা বলতেন, পাশে যখন কেউ থাকবে না তখন নিজে উঠে দাঁড়াতে হয়, উঠে দাঁড়ানোর সময় কাউকে পাশে পাবি না, তাই নিজে নিজে চলতে শিখতে হবে। আর আমি একাই চলতে শিখে গেছি, সামনের দিনগুলোতেও একাই হয়তো থাকতে পারবো। কথাটা বলার পর রিমঝিম আপু আমার দিকে তাকালো, তারপর তিনজনে বসে অনেক কথা বললাম। রিমঝিম আপু রনির বাইকে করে বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। রনি নাকি এখন থেকে আমাদের কলেজে পড়বে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে বেরিয়ে পড়লাম। কলেজে ঢোকার আগে চায়ের দোকানে গেলাম, এক কাপ চা অর্ডার দিলাম। চা আসতে আসতে একটা সিগারেট কিনে ধরালাম, এর মধ্যে রিমঝিম আপুর ফোন। হ্যালো। কই তুই? এই তো যাচ্ছি, তাড়াতাড়ি আই। চার সিগারেট খেয়ে কলেজে গেলাম। রিমঝিম আপু মাঠের এক কোণে বসে আছে, আমি রিমঝিম আপুর থেকে একটু দূরে গিয়ে বসলাম। রিমঝিম আপু আমার কাছে চেপে আসলো, আমি চুপচাপ আসি। তোকে কতবার বলেছি সিগারেট খাস না। তুমি হয়তো একদিন চলে যাবে, কিন্তু এটাই হয়তো আমার পাশে থেকে যাবে। আমার কথাটা শুনতে পেয়ে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তুই কি কিছুই বুঝিস না? কেন, কি আবার বুঝলাম না? কিছু না। রিমঝিম আপু মন খারাপ করে বসে রইল। আমি চুপচাপ তার মায়াবী মুখটা দেখতে লাগলাম। তারপর আপু উঠে কিছু না বলে চলে যেতে লাগলো। আমি পিছন থেকে ডাক দিলাম, কিন্তু শুনল না, নিজের গাড়িতে গিয়ে বসলো। আমি গাড়ির সাইডে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর গাড়ির গ্লাস খুলল, চোখ দুটো লাল হয়ে আছে। ওঠ, বাসায় নামিয়ে দি। আমি উঠে বসলাম, রিমঝিম আপু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। অন্যদিন আসার সময় হাজারটা কথা বলে, কিন্তু আজ একটা কথাও বললো না। এরপর কাজের চাপে এক সপ্তাহ কলেজে যাওয়া হলো না। এক সপ্তাহ পর কলেজে গিয়ে দেখলাম রিমঝিম আপু আর রনি বসে আছে, দুজনে বসে আছে আর হেসে হেসে কথা বলছে। আজ রিমঝিম আপু কলেজে আসলো, তবু একটাবার ফোন দিল না, খুব অবাক হলাম। এই কয়দিন অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু এই এক সপ্তাহে প্রায় সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়েছে। অনেক বড় একটা ক্লায়েন্ট ছিল, তাই কাজটা একটু বেশি ছিল। আমি ভাবলাম হয়তো ভেবেছে আমি কলেজে আসবো না, তবু একটা ফোন তো দিতেই পারত। আমি ওদের না দেখার ভান করে ক্লাসে যেতে লাগলাম। তখন পিছন থেকে রিমঝিম আপু ডাক দিল, আমি ওদের কাছে গেলাম। কেমন আছিস? ভালো আপু, তুমি? হুম ভালো, বস এখানে। ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলাম। ওরা দুজনে কথা বলছে, আমি চুপচাপ ফোন টিপতেছি। এর মাঝে রিমঝিম আপু আমার সাথে একটি কথাও বলেনি, ব্যাপারটা খুব খারাপ লাগলো। অন্যদিন কলেজে না আসলে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর আজ পাশে বসে আছি তাও মুখ ফুটে একটা কথা বলছে না। এক সপ্তাহে এতটা বদল। তোমরা একটু কথা বলো, আমি স্যারের সাথে কথা বলে আসি।